আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত অধ্যায় সেট আর এই সেট অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক সমাধান করব। আর এই সৃজনশীল অঙ্কের সমাধানটা করার আগে আমরা শুরুতে অঙ্কের প্রশ্নটা দেখে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি অঙ্ক প্রশ্নটা কীভাবে দেওয়া আছে। যদি ইউনিভার্সাল সমান সমান 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এ সমান সমান এক্স ইলেভেন এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার 9 এবং এক্স কিউব প্লাস 130 এবং বির মান 2, 4, 6 এবং ফাংশন অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব মাইনাস 3y² + 1 বাই ওয়াই 1 - y হলে কোন নম্বর বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ক নম্বর দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। গত প্রশ্ন আছে, দেখাও যে ফাংশন অফ 1/y ইকুয়াল ফাংশন অফ 1 - y। প্রিয় শিক্ষার্থী, ক নম্বর প্রশ্ন আমাকে বলছে এ সেটকে তালিকা পদ্ধতি নির্ণয় করো। এ সেটকে তালিকা পদ্ধতি বের করার জন্য আমাদের শুরুতে এ মানটা আগে বের করে নিতে হবে। শুরু করি, 2 নম্বর অ্যানসার, এ সমান সমান x11n, যেন x² > 9 এবং x³ < 130। জানা আছে x² > 9 এবং x³ < 130। x সমান সমান 1 হলে 1² = 1 = 9 এবং 1³ = 1 < 130। x সমান সমান 2 হলে 2² = 4 > 9 এবং 2³ < 130। x সমান সমান 3 হলে 3² = 9 > 9 এবং 3³ = 130। x সমান সমান 4 হলে 4² = 16 > 9 এবং 4³ + 64 = 130। x সমান সমান 5 হলে 4² = 9 এবং 125 < 130। x সমান সমান 6 হলে 6² = 9 এবং 6 শিক্ষার্থী, অঙ্কে কন্ডিশন আছে এ সমান সমান এক্স ইলেভেন এন। এক্স ইলেভেন এন বলতে বোঝায় যে সকল স্বাভাবিক সংখ্যা যেন এক্স স্কোয়ার গ্রেটার 9। এক্স স্কোয়ার গ্রেটার 9 হচ্ছে
যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 এর চেয়ে বড় এবং x কিউব লেস দ্যান 130 অর্থাৎ এর গুণফল হবে 130 এর চেয়ে ছোট তাদের সেট নির্ণয় করতে হবে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 এর চেয়ে বড় এবং ঘন 130 এর চেয়ে ছোট তাদের সেট নির্ণয় করব তাহলে জানা আছে অর্থাৎ আমরা জানি n বলতে আমরা স্বাভাবিক জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা ছিল 1 2 3 4 5 ইত্যাদি আমরাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে এখানে 1 2 3 4 5 ইত্যাদি এখন লিমিটটা হচ্ছে x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130 অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 এর চেয়ে বড় হবে এবং ঘন হবে 130 এর চেয়ে ছোট তাদের সেট নির্ণয় করব তো শুরুতে x সমান সমান 1 হলে 1 এর বর্গ করলে 1 সমান সমান 1 ই হবে গ্রেটার দ্যান 9 অর্থাৎ 1 9 এর চেয়ে ছোট এই জন্য কি এটা হচ্ছে নট ইকুয়াল 0 এটা গ্রহণযোগ্য নয় এবং 1 কিউব সমান কত 1 ই হবে লেস দ্যান 130 অর্থাৎ এটা 130 এর চেয়ে ছোট কে 1 এরপরে x এর মান যখন 2 হবে 2 এর বর্গ করলে 4 4 গ্রেটার দ্যান 9 এখন 4 টা হচ্ছে 9 এর চেয়ে ছোট তো সেই ক্ষেত্রে এটাও কি নট ইকুয়াল এটা গ্রহণযোগ্য নয় এবং 2 কিউব সমান সমান 8 ইকুয়াল লেস দ্যান 130 অর্থাৎ 130 এর চেয়ে 8 ছোট এটা গ্রহণযোগ্য x সমান সমান 3 হলে 3 বর্গ করলে 9 গ্রেটার দ্যান 9 অর্থাৎ 9 গ্রেটার দেন 9 এর চেয়ে ছোট বা সমান এরকম কিছু যখন বোঝায় না তখন হবে কি না এটাও কি ছোট না যদি এটা ছোট হয় তো তখন এখানে যদি এটা ইকুয়াল থাকতো তাহলে এটা কি নিতে পারতাম এখনো এটাও কি নেওয়া যাবে না এবং 4 কিউব 3 কিউব সমান সমান 27 লেস দ্যান 130 অর্থাৎ 27 টা আছে 130 এর চেয়ে ছোট x সমান সমান 4 হলে 4 এর বর্গ হবে 16 গ্রেটার দ্যান 9 অর্থাৎ এই যে 16 বা 16 এটা 9 এর চেয়ে বড় এটা কি গ্রহণ যোগ্য এবং 4 কিউব 8 4 কিউব করলে 64 লেস দ্যান 130 অর্থাৎ 4 কিউব 130 এর চেয়ে 64 মানটা কি আছে ছোট এটা কি গ্রহণ যোগ্য হবে এরপর একটা x সমান সমান 5 হলে 5 এর বর্গ করলে 5s বা অর্থাৎ 25 গ্রেটার দ্যান 9 অর্থাৎ 9 এর চেয়ে বড় আছে তো সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য 5 কিউব 125 লেস দ্যান 130 130 এর চেয়ে 125 ছোট এটাও গ্রহণযোগ্য x সমান সমান 6 হলে 6 এর বর্গ করলে 36 গ্রেটার দ্যান 9 অর্থাৎ 36 এর চেয়ে 9 36 এর চেয়ে বড় এটা গ্রহণযোগ্য এবং 6 কিউব লেস দ্যান 130 অর্থাৎ 216 130 এর চেয়ে বড় হলে এই কারণে এটা কি গ্রহণযোগ্য নয় তো সিস্টেমটা হচ্ছে এখানে কোন মানগুলো নেব এখানে শুরুতে যে অংশটা কাটা আছে সেই অংশটা বাদ এবং লাস্টে যে অংশটা নট ইকুয়াল সেটা বাদ করে বাকি থাকবে কে বাকি থাকবে 4 এবং 5 অর্থাৎ নিম্ন সেটটা হচ্ছে কি 4 এবং 5 তাহলে 1 নম্বর আসলে এই সেটকে তালিকাবদ্ধ করে প্রকাশ করার জন্য 4 5 এটাই হচ্ছে বিষয়টি অ্যানসার এরপরে অংশ দেখা হচ্ছে a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম দেওয়া আছে u সমান সমান 1 2 3 4 5 6 7 এর মান 4 5 পা প্রাপ্ত মান বির মান দেওয়া আছে 2 4 6 2 4 6 তো বাম পক্ষ A union B
B prime. Prime ওঠানোর জন্য U minus A union B prime. U minus A এর মান 4, 5. Union B এর মান 2, 4, 6. এখন ইউনিয়নের নিয়মটা হচ্ছে সকল উপাদানগুলো যাবে, অর্থাৎ যতগুলো উপাদান আছে সবগুলো একবার করে ব্যবহার করতে হবে। এই ইউনিয়নের মান আছে 1 থেকে 7 পর্যন্ত। ইউনিয়নের মান আছে সকল উপাদানগুলো যাবে তো 2, 4, 5, 6। ইউনিয়নের মান আসলে 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস 4, 5 এবং 2, 4, 6 এর মাঝখানে যে ইউনিয়ন আছে এই ইউনিয়নের নিয়ম আছে সকল উপাদানগুলো নিতে হবে, তাহলে 2, 4, 5 এবং 6। মাইনাস চিহ্ন নিয়মটা হচ্ছে মাইনাস থাকলে যে উপাদানগুলো শুরুতে থাকবে যে উপাদানগুলো মেরে যাবে সেগুলো বাদ, যেমন 2, 2 ক্যান্সেল, 4, 4 ক্যান্সেল, 5, 5 ক্যান্সেল, 6, 6 ক্যান্সেল, বাকি থাকে 1, 3, 7। ডান পক্ষ A prime intersection B prime. এখন A prime, A prime এর সূত্র হচ্ছে U minus A. U এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 minus A এর মান 4, 5. মাইনাসের নিয়ম আছে যে উপাদান মিলবে সে বাদ, ক্যান্সেল 1, 2, 3, 6, 7 এবং B প্রাইম U মাইনাস B, U এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস B এর মান 2, 4, 6 তাহলে 1, 2 ক্যান্সেল, 3, 5, 7 অতএব A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম, A প্রাইমের মান 1, 2, 3, 6, 7 ইন্টারসেকশন B প্রাইম, B প্রাইমের মান 1, 3, 5, 7 ইন্টারসেকশনের নিয়ম শুধুমাত্র কমন উপাদানগুলো যাবে, কমন উপাদান বলতে 1, 1 শুধু 1, 2, 2 নাই, 3, 3 উপাদান, 3 উপাদান মিলবে, 6, 6 নাই, 5, 5 নাই, 7 তাহলে 7, 7 অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো ভালো। প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটা আরেকবার একটু দেখবো, যেমন কিউর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, সকল উপাদানগুলো আছে, এর মান পর প্রাপ্ত মান 4 এবং 5, বির মানটা আসলে উদ্দীপকের দেওয়া আছে 2, 4, 6 বাম পক্ষ। এই প্রাইম মান ভ্যানিশ করার জন্য আমাকে যে নিয়মটা সেটা হচ্ছে কি এ ইউনিয়ন বি প্রাইম যদি থাকে, প্রাইম থাকলে ইউনিভার্সাল মাইনাস উপাদান, উপাদানটা কি দেওয়া আছে এ ইউনিয়ন বি, ইউনিভার্সালের মান উদ্দীপকের দেওয়া আছে এর মান 4, 5, ইউনিয়ন
বিমান 246 ইউনিয়নের নিয়ম হচ্ছে শুধুমাত্র কমন আনকমন সকল উপাদান গুলো যাবে তাহলে 2 4 5 এবং 6 সকল উপাদান গুলো একবার করে ব্যবহার করলাম এরপর ইউনিয়ন এর মান আছে 1 2 3 4 5 6 7 -2467 মাইনাস নিয়ম আছে কি যে উপাদান থাকবে ওই উপাদানটা বাদ যাবে তাহলে কি তোমার 2 ক্যান্সেল 4 4 ক্যান্সেল 5 5 ক্যান্সেল 6 6 ক্যান্সেল বাকি থাকে 1 3 7 এটা হচ্ছে বাম পক্ষ A ইউনিয়ন B প্রাইমের মান 1 3 5 এবার ডান পক্ষ A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম A প্রাইমের সূত্র কি U মাইনাস A U মান বসালাম মাইনাস এর মান 4 5 4 5 4 4 ক্যান্সেল 5 5 ক্যান্সেল বাকি উপাদান থাকবে 1 2 3 6 7 B প্রাইমের মান এবং B প্রাইম B প্রাইমের সূত্র আছে U মাইনাস B U মান 1 থেকে 7 পর্যন্ত মাইনাস B মান 2 4 6 2 2 ক্যান্সেল 4 4 ক্যান্সেল 6 6 ক্যান্সেল বাকি যে উপাদান থাকে 1 3 5 7 অতএব A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম A প্রাইমের মান বসাইলাম ইন্টারসেকশন B প্রাইমের মান এখন ইন্টারসেকশনের নিয়ম আছে শুধুমাত্র কমন উপাদানগুলো যাবে যে উপাদান মিলবে সেই উপাদানগুলো নিতে হবে যেমন 1 1 অন্য আদাবে 2 উপাদান আছে এখানে নাই 2 বা 3 3 উপাদান 6 এখানে 6 না তাহলে 6 ক্যান্সেল 7 7 উপাদান তাহলে 1 3 7 অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ দেখানো হলো প্রিয় শিক্ষার্থী গণ নম্বর প্রশ্ন আছে ফাংশন অফ y ইকুয়াল y কিউব মাইনাস 3 y স্কয়ার প্লাস 1 বাই y ইনটু 1 মাইনাস y ফলে দেখাও যে এত সমান এত দেওয়া আছে ফাংশন অফ y সমান y কিউব মাইনাস 3 y স্কয়ার প্লাস 1 বাই y 1 মাইনাস y অতএব y মান ফাংশন অফ y ইকুয়াল y কিউব মাইনাস 3 y স্কয়ার প্লাস 1 বাই y ইনটু 1 মাইনাস y এখন y মান দেওয়া আছে 1 বাই y যেখানে y আছে সেখানে হবে 1 বাই y পাওয়ার আছে কিউব মাইনাস 3 1 বাই y পাওয়ার 2 প্লাস 1 y মান আসলে 1 বাই y ইনটু 1 মাইনাস y মান 1 বাই y 1 বাই y কিউব মাইনাস 1 বাই y স্কয়ার প্লাস 1 1 বাই y y লসাগু করলে y মাইনাস 1 এখানে y কিউব লসাগু করলে y কিউব y স্কয়ার লসাগু y 1 মাইনাস 3y প্লাস y কিউব y মাইনাস 1 বাই y স্কয়ার 1 মাইনাস 3y প্লাস y কিউব বাই y কিউব ভাগ থাকলে গুণ হবে উপরেরটা নিচে নিচেরটা উপরে চলে আসবে 1 মাইনাস 3y প্লাস y কিউব ক্যান্সেল তিনটা থেকে দুটো একটা থাকে y y মাইনাস 1 প্রিয় শিক্ষার্থী ফাংশন অফ y y কিউব মাইনাস 3 y স্কয়ার প্লাস 1 বাই y 1 মাইনাস y
এখন এই y যেখানে আছে সেখানে y মান তো আছে 1/y তাহলে 1/y = 3 y মান 1/y square plus 1 by y মান 1/y into 1 minus y মান আছে 1/y 1/y গুণ করলে 1/y cube minus 1 দ্বারা 3 গুণে 3 y square plus 1 1/y এখানে লসাগু করলে y লসাগু y minus 1 y minus 1 এই রাশিতে y cube y square লসাগু করলে y cube y cube y cube cancel থাকে 1 minus minus y square এখানে y cube আছে একটা y লবের সাথে গুণ minus 3y প্লাস এখানে নিচে একটা 1 আছে y দ্বারা গুণ করলে y cube তাহলে y cube 1/y y y গুণ করলে y স্কয়ার 1 দ্বারা y মাইনাস 1 গুণ করলে y মাইনাস 1 1 মাইনাস 3 y প্লাস y কিউব বাই y কিউব ভাগ চিহ্ন থাকলে গুণ হবে উপরেটা নিচে নিচেটা উপরে এরপর y কিউব y স্কয়ার ক্যান্সেল করলে y থাকে 1 মাইনাস 3 y প্লাস y কিউব y ইনটু y মাইনাস 1 আবার ফাংশন অফ y সমান সমান y কিউব মাইনাস 3 y স্কয়ার প্লাস 1 y 1 মাইনাস y এখন ফাংশন অফ y মান আছে 1 মাইনাস y y জায়গায় 1 মাইনাস y হোল কিউব মাইনাস 3 1 মাইনাস y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস y 1 মাইনাস 1 প্লাস y কিউবের সূত্র ঘন সূত্র 1 মাইনাস 3y স্কয়ার প্লাস 3y মাইনাস y কিউব মাইনাস বর্গের মান নির্ণয় বর্গের সূত্র a মাইনাস 2b প্লাস b স্কয়ার প্লাস 1 1 মাইনাস y ইনটু y 1 মাইনাস 3y স্কয়ার প্লাস 3y মাইনাস y কিউব মাইনাস 3 দ্বারা গুণ 3 হবে 3 মাইনাস মাইনাস প্লাস 6y মাইনাস 3y স্কয়ার প্লাস 1 y 1 মাইনাস y তাহলে y মাইনাস 1 মাইনাস y 1 মাইনাস 3y স্কয়ার 3y স্কয়ার প্লাস 3y মাইনাস y কিউব মাইনাস 1 1 minus 3y plus y cube minus y common in them y minus 1 into y minus minus cancel 1 minus 3y plus y cube by y into y minus 1
अतः function of 1 by y equal function of 1 minus y देखानो हलो प्रिय शिक्षार्थी function of y y cube minus 3 y square plus 1 in by y 1 minus 1 अर्थात যেখানে y আছে সেখানে মানটা আছে 1 minus 1 minus y তাহলে 1 minus y whole cube minus 3 into 1 minus y square plus 1 y মান 1 minus y into 1 minus 1 plus y এখন a cube a minus b whole cube সূত্র a cube minus 3 a b plus 3 square minus b cube minus 3 into 1 minus y square তাহলে a minus b সূত্র a square minus 2ab plus b square অর্থাৎ 1 minus 2y plus y square plus 1 1 minus 3y 3y square minus y minus দ্বারা 3y এর গুণ তো minus 3 minus minus plus 3 গুণ 6y plus minus minus 3y plus 1 3y square minus 3y cancel plus 1 plus 1 2 এখান থেকে minus 3 বাদ দিলে minus 1 6y থেকে minus 3y বাদ দিলে 3y minus y cube এখান থেকে y ভাগ করে যেটা minus কমন নিলে 1 minus 3y plus y cube এখান থেকে minus কমন নিলে y minus 1 into y minus minus cancel 1 minus 3y y cube by y minus 1 অতএব function of 1 by y equal function of 1 minus y দেখানো হলো প্রিয় শিক্ষার্থী সর্বশেষ আমাদের এই অঙ্কটা দেখবে আর করোনা ভাইরাস উপলক্ষে কেউ ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে সবাই ভালো থাকবে আর এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম